রানাঘাটে থিমের পুজোগুলির মধ্যে রানাঘাট মাহুতপাড়ার নবকল্যাণ সংঘের দুর্গাপুজো অন্যতম। এবারে তাদের পুজো 72 বছরে পদার্পণ করল। নবকল্যাণ সংঘের পুজো মণ্ডপের থিম বাংলার মুখ। বাংলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই থিম তৈরি করা হয়েছে। সেখানে যেমন আছে বিভিন্ন মনীষীদের ছবি, তেমনই স্থান পেয়েছে খেলোয়াড়দেরও ছবি। প্রতিমা এখানে সাবেকি। এই অভিনব থিম ভাবনা দেখতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন নবকল্যাণ সংঘে দুর্গাপুজো মণ্ডপে। আমাদের এটা 72 বছরের পুজো। এবারকার থিম বাংলার মুখ। বাংলার বিশিষ্ট ব্যক্তিদের আমরা এক জায়গায় সারা বিশ্বকে তাদেরকে স্মরণ করছি। আচ্ছা, কত টাকা বাজেট? আমাদের 1.5 লাখ মতো বাজেট। আর ঠাকুরের মূর্তি কী করেছেন? ঠাকুরের মূর্তি আমাদের মানে সাবিকে যে মূর্তি হয় সেটাই আমরা করেছি, শিল্পী অনুপ পাল। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম গোবিন্দ পাল। আর এটা কোথাকার পুজো? মাহুতপাড়া নবকল্যাণ সংঘ। কত বছরের পুজো? 72 বছর।